গুরুত্বপূর্ণ খবর তিহার জেলতে থাকিব লাগিব অরবিন্দ কেজরিওয়াল দিল্লি উচ্চ ন্যায়ালয়ে সকাহ নিদিলে কেজরিওয়ালকে মুহূর্তৰ এটা ব্রেকিং নিউজ তিহার জেলতে পুনৰ কটাব লাগিব অরবিন্দ কেজরিওয়ালে বারে বারে আবেদন করেও সকাহ নাপালে অরবিন্দ কেজরিওয়ালে দিল্লি উচ্চ ন্যায়ালয়ে কেজরিওয়ালের জামিন মঞ্জুর নকৰিলে আৰু নিম্ন আদালতের জামিনের বিরুদ্ধে প্রদান করা স্থগিতাদেশ বাহাল দিল্লি উচ্চ ন্যায়ালয়ের জুলাই মাহত ঘোষণা হব পরবর্তী শুনানির দিন আর কাইলৈ বিষয়টি সন্দর্ভত সর্বোচ্চ ন্যায়ালয়ে গ্রহণ করব শুনানি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর 21 জুনত নিম্ন আদালতের জামিনের নির্দেশ স্থগিতাদেশ দিছিল উচ্চ ন্যায়ালয় আর স্থগিতাদেশ সন্দর্ভত অনুষ্ঠিত শুনানির রায়দান সংরক্ষিত করে রাখিছিল ন্যায়ালয় 20 জুনত দিল্লির রাউস এভিনিউ আদালতে জামিন দিছিল কেজরিওয়ালক কিন্তু নিম্ন আদালতের এই জামিনের বিরুদ্ধে দিল্লি উচ্চ ন্যায়ালয়ত আবেদন করেছিল ইডিয়ে ইডির আবেদনের ভিত্তিত জামিনত স্থগিতাদেশ প্রদান করেছিল দিল্লি উচ্চ ন্যায়ালয় উল্লেখ্য যে স্থগিতাদেশের বিরুদ্ধে শনিবারে সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল কেজরিওয়ালের অধিবক্তা কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়ে সন্দর্ভত দিল্লি উচ্চ ন্যায়ালয়ের রায়দানলৈ অপেক্ষা করবলৈ দিছিল আর বারে বারে আবেদন করেও জামিনের বাবে আবেদন করেও সকাহ নাপালে অরবিন্দ কেজরিওয়ালে পুনের তিহার জেলতেই কটাব লাগিব অরবিন্দ কেজরিওয়াল যেহেতু তৃতীয় পর্যায়ের নির্বাচনের পূর্বেহে কেজরিওয়ালক জামিন দিয়া হয়েছিল আর পুনর্বার তিহার জেললে উভতি গেছিল কেজরিওয়াল কিন্তু তার পাছত পুনর্বার কেজরিওয়ালে বারে বারে জামিনের বাবে চেষ্টা অব্যাহত রাখিছিল কিন্তু সকাহ নাপালে কেজরিওয়ালে কেজরিওয়ালে 20 জুনত জামিনের বাবে যে আবেদন করেছিল তার পাছতেই ইডির তরফরপরা জামিন মঞ্জুর নকরিবলে বিশেষ আবেদন করা হয়েছিল আর যার বাবে কেজরিওয়ালে সকাহ নাপালে বারে বারে আবেদন করেও কেজরিওয়ালক জামিন মঞ্জুর করা হওয়া নাই কেজরিওয়ালে জামিন লাভ করা নাই আর পরবর্তী শুনানি কাইলৈ হব কেজরিওয়ালের জামিন সন্দর্ভত আর কাইলে সর্বোচ্চ ন্যায়ালয় জামিন সন্দর্ভত হব শুনানি এই মুহূর্তে ডর খবর অরবিন্দ কেজরিওয়ালের বাবে কাইলৈ হব গুরুত্বপূর্ণ দিন আর যেহেতু বারে বারে জামিনের বাবে চেষ্টা অব্যাহত রাখিছে কেজরিওয়ালে তিহার জেলর পরাই সরকার চলাই গেছে কেজরিওয়ালে যার বাবে সরকার চলাবলে যথেষ্ট কষ্টর সম্মুখীন হয়েছে কেজরিওয়াল আর বারে বারে জামিনের বাবে কেজরিওয়ালে চেষ্টা অব্যাহত রাখিছে আর এবার জামিন সন্দর্ভত দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে দিব শুনানি দিল্লি উচ্চ ন্যায়ালয়ে সকাহ নিদিলে কেজরিওয়ালকে মুহূর্তৰ এটা ব্রেকিং নিউজ তিহার জেলতে পুনৰ কটাব লাগিব অরবিন্দ কেজরিওয়ালে বারে বারে আবেদন করেও সকাহ নাপালে অরবিন্দ কেজরিওয়ালে দিল্লি উচ্চ ন্যায়ালয়ে কেজরিওয়ালের জামিন মঞ্জুর নকৰিলে আৰু নিম্ন আদালতের জামিনের বিরুদ্ধে প্রদান করা স্থগিতাদেশ বাহাল দিল্লি উচ্চ ন্যায়ালয়ের জুলাই মাহত ঘোষণা হব পরবর্তী শুনানির দিন আর কাইলৈ বিষয়টি সন্দর্ভত সর্বোচ্চ ন্যায়ালয়ে গ্রহণ করব শুনানি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর 21 জুনত নিম্ন আদালতের জামিনের নির্দেশ স্থগিতাদেশ দিছিল উচ্চ ন্যায়ালয় আর স্থগিতাদেশ সন্দর্ভত অনুষ্ঠিত শুনানির রায়দান সংরক্ষিত করে রাখিছিল ন্যায়ালয় 20 জুনত দিল্লির রাউস এভিনিউ আদালতে জামিন দিছিল কেজরিওয়ালক কিন্তু নিম্ন আদালতের এই জামিনের বিরুদ্ধে দিল্লি উচ্চ ন্যায়ালয়ত আবেদন করেছিল ইডিয়ে ইডির আবেদনের ভিত্তিত জামিনত স্থগিতাদেশ প্রদান করেছিল দিল্লি উচ্চ ন্যায়ালয় উল্লেখ্য যে স্থগিতাদেশের বিরুদ্ধে শনিবারে সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল কেজরিওয়ালের অধিবক্তা কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়ে সন্দর্ভত দিল্লি উচ্চ ন্যায়ালয়ের রায়দানলৈ অপেক্ষা করবলৈ দিছিল আর বারে বারে আবেদন করেও জামিনের বাবে আবেদন করেও সকাহ নাপালে অরবিন্দ কেজরিওয়ালে পুনের তিহার জেলতেই কটাব লাগিব অরবিন্দ কেজরিওয়াল যেহেতু তৃতীয় পর্যায়ের নির্বাচনের পূর্বেহে কেজরিওয়ালক জামিন দিয়া হয়েছিল আর পুনর্বার তিহার জেললে উভতি গেছিল কেজরিওয়াল কিন্তু তার পাছত পুনর্বার কেজরিওয়ালে বারে বারে জামিনের বাবে চেষ্টা অব্যাহত রাখিছিল কিন্তু সকাহ নাপালে কেজরিওয়ালে কেজরিওয়ালে 20 জুনত জামিনের বাবে যে আবেদন করেছিল তার পাছতেই ইডির তরফরপরা জামিন মঞ্জুর নকরিবলে বিশেষ আবেদন করা হয়েছিল আর যার বাবে কেজরিওয়ালে সকাহ নাপালে বারে বারে আবেদন করেও কেজরিওয়ালক জামিন মঞ্জুর করা হওয়া নাই কেজরিওয়ালে জামিন লাভ করা নাই আর পরবর্তী শুনানি কাইলৈ হব কেজরিওয়ালের জামিন সন্দর্ভত আর কাইলে সর্বোচ্চ ন্যায়ালয় জামিন সন্দর্ভত হব শুনানি এই মুহূর্তে ডর খবর অরবিন্দ কেজরিওয়ালের বাবে কাইলৈ হব গুরুত্বপূর্ণ দিন আর যেহেতু বারে বারে জামিনের বাবে চেষ্টা অব্যাহত রাখিছে কেজরিওয়ালে তিহার জেলর পরাই সরকার চলাই গেছে কেজরিওয়ালে যার বাবে সরকার চলাবলে যথেষ্ট কষ্টর সম্মুখীন হয়েছে কেজরিওয়াল আর বারে বারে জামিনের বাবে কেজরিওয়ালে চেষ্টা অব্যাহত রাখিছে আর এবার জামিন সন্দর্ভত দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে দিব শুনানি